আজকের এই ভিডিওটি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটি ক্লাসের জন্যই তৈরি করা হয়েছে তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সেসের ছাত্রছাত্রী তারা সবাই জানো যে প্র্যাকটিক্যাল হল বায়োলজিক্যাল সায়েন্সেসের সিলেবাসের বা কারিকুলামের অংশবিশেষ প্র্যাকটিক্যালে তিরিশ নম্বর থাকে আর একটু ভালো করে খাটলে তিরিশের ভেতরে উনতিরিশ পাওয়া কোনো ব্যাপারই না এখন চলো আমরা দেখে নিই এই তিরিশ নম্বরের মার্কস কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে প্রথম প্রশ্নের দুটি পার্ট থাকে পার্ট এ এবং পার্ট বি দুটি এক্সপেরিমেন্ট থেকে প্রশ্ন আসে এই দুটিতে মোট মার্কস থাকে চোদ্দো সাত ইন্টু দুই এবারে দ্বিতীয় প্রশ্নে আসি এটিতে তিনটি স্পটিং বা স্পট আইডেন্টিফিকেশন থাকে এর একটি থাকে বটানি বা উদ্ভিদবিদ্যা থেকে একটি জুলজি বা প্রাণীবিদ্যা থেকে এবং একটি ফিজিওলজি বা শারীরবিদ্যা অংশ থেকে প্রতিটিতে দুই নাম্বার করে আছে অর্থাৎ তিন ইন্টু দুই মোট ছয় তৃতীয় প্রশ্ন হলো ইনভেস্টিগেটরি প্রজেক্ট থেকে আমি এর আগের ভিডিওতে এটি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি এতে ওয়ার্কআউটের তিন নাম্বার থাকে আর প্রজেক্ট সম্পর্কিত ভাইবা থাকে দুই নম্বরের অর্থাৎ থ্রি প্লাস টু মোট পাঁচ নাম্বার থাকে সব শেষে থাকছে ল্যাব নোটবুক এতেও আছে পাঁচ নম্বর তিন নম্বর থাকে ওয়ার্কআউট থেকে এবং দু নম্বর থাকে ওই এক্সপেরিমেন্টের ওপরে ভাইবার ওপরে ল্যাব নোটবুক একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ সারা বছর ধরে স্কুলে যা যা পরীক্ষা করা হয় তার দিনলিপি বলা যায় ল্যাব নোটবুক থেকে একটি স্টুডেন্ট সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকার কাছে ধারণা বা ইমপ্রেশন জন্মায় তাই ল্যাব নোটবুক ঠিক করে তৈরি করাটা খুবই জরুরি প্রথমে বলি যে বইয়ের দোকান থেকে তোমরা যখন প্র্যাকটিক্যাল বই কিনতে যাও তখন দেখবে যে প্র্যাকটিক্যাল বইয়ের সঙ্গে অনেক সময় প্রিন্টেড ব্যবহারিক খাতাও তারা দিয়ে দেয় অনেকে ভাবো যে এটার ভেতর তো সব কিছু ছাপাই আছে সুতরাং কোনো কিছু লিখতে হবে না শুধু স্যারকে দিয়ে সই করালেই চলবে না এটা কখনোই করবে না আর এই ধরনের ল্যাব নোটবুক আমরা গ্রাহ্যও করি না যেহেতু প্র্যাকটিক্যাল একটি হাতে কলমে ব্যাপার তাই প্রথম থেকেই প্র্যাকটিক্যাল নোটবুক কিনতে হবে বাজারের থেকে সবসময় চেষ্টা করবে যে লুজ প্র্যাকটিক্যাল পাতাগুলো কেনার জন্য আর এটা কেন আমি বলছি তার কারণ হচ্ছে যদি কোনো কারণে ভুল যদি লিখে ফেলো ভুল যদি ছবি আঁকো তাহলে পরে এটা সহজেই সেই পাতা বা পাতাগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবে এছাড়া তোমাদের আর কি লাগবে ল্যাব নোটবুকের জন্য সামনে আর পেছনের হার্ড বোর্ড বা শক্ত পিচবোর্ডের বোর্ডটা লাগবে এছাড়া কিনতে হবে ওয়াটারপ্রুফ ব্রাউন পেপার সেটা দিয়ে প্রথমেই কি করবে ল্যাব নোটবুকের ওপরে সুন্দর করে বলাট দিয়ে নেবে এবারে তার উপরে একটি সাদা কাগজে স্কুলের নাম নিজের নাম সাবজেক্ট রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার একাডেমিক সেশন এই সমস্ত বিষয়গুলো লিখে ফেলতে হবে এগুলো তোমরা ইচ্ছে করলে পরে প্রিন্ট আউটও করে নিয়ে আঠা দিয়ে সেঁটে দিতে পারো ভেতরের পাতাতেও একইভাবে এই জিনিসগুলো করতে হবে এবারে আমরা দেখে নিই ইন্ডেক্স বা সূচিপত্র সম্পর্কে সেখানে কী করবে ডেট ওয়াইজ সিরিয়াল নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার এক্সপেরিমেন্টের নাম পাশে যদি সম্ভব হয় পেজ নাম্বার সেগুলো সব কিছু উল্লেখ করবে এবারে চলো দেখি কি করে ল্যাব নোটবুক লিখতে হবে ধরো আজকে কোনো একটা এক্সপেরিমেন্ট তুমি স্কুলে করেছো এবারে বাড়িতে এসে সেটি কী করবে সেটি ডান দিকে যে লাইন টানা অংশ আছে তার মাথার দিকের অংশটা অর্থাৎ হেডারের জায়গাতে এক্সপেরিমেন্টের হেডিংটা লিখে ফেলো এবং তার পাশে লিখে ফেলো এক্সপেরিমেন্ট নাম্বার সিরিয়াল নাম্বার আর ডেট অনেকে দেখা যায় যে ডেট সিরিয়াল নাম্বার বা এক্সপেরিমেন্ট নাম্বার লিখতে ভুলে যায় বা সেগুলোকে গ্রাহ্য করো না এগুলো করলে কিন্তু হবে না এগুলো অবশ্যই লিখতে হবে এবার ওই প্র্যাকটিক্যাল সম্পর্কে লিখে ফেলো কিভাবে লিখবে ঠিক যেমনটি তুমি ক্লাসেতে করে এসছো যেমনভাবে তোমাদের স্যার বা ম্যাডাম নির্দেশ দিয়েছেন ঠিক সেরকমভাবেই লিখতে হবে অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলো দেখবে যে একাধিক পদ্ধতিতে করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে বইয়ে অন্য পদ্ধতি লেখা আছে আর তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে অন্য পদ্ধতিতে করে এসেছো তাহলে তুমি লিখবে কোনটা বইয়েরটা না যে পদ্ধতিতে তুমি ক্লাসে করে এসেছো যে পদ্ধতি তোমাদের স্যার বা ম্যাডাম দেখিয়েছেন ঠিক সেই পদ্ধতিটি লিখতে হবে খাতার বাঁদিকে অর্থাৎ সাদা জায়গাতে প্র্যাকটিক্যাল সংক্রান্ত ছবি আঁকবে এইচবি পেন পেন্সিল ব্যবহার করবে এবং পেন্সিল দিয়েই অবশ্যই চিহ্নিত করতে হবে এবারে আসি স্পটিংয়ের ব্যাপারে এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে স্পটিংয়ে কি করতে হয় না শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখতে হয় বইয়ে দেখবে যে একাধিক শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখা থাকে এবং তোমরা অনেকেই যতগুলো বইয়ে লেখা আছে সেই শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখে ফেলো এটা কিন্তু অর্থহীন শনাক্তকরণ বৈশিষ্ট্য বলতে এখানে কোন শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যেগুলো দিয়ে ওই জীবকে সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক তাকে শনাক্ত করা যাচ্ছে অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য যেগুলো দিয়ে তাকে বাহ্যিকভাবে চেনা যাচ্ছে আমি একটা উদাহরণ বলছি যেমন ধরো আরতওয়ার বা কেঁচো কেউ একজন লিখল যে আংটির মতন মেটামিয়ার দেখতে পাওয়া যাচ্ছে আর চকলেট কালারের ক্লাইটেলামও দেখতে পাওয়া যাচ্ছে আরেকজন লিখল নেফ্রিডিয়া রয়েছে সিটির রয়েছে দুটোর কোনোটিই তো ভুল না কিন্তু যখন আমি শনাক্তকরণের ব্যাপারে যখন আসছি যখন আমি বাহ্যিক শনাক্তকরণ বৈশিষ্ট্যের ব্যাপারে যখন আসছি তখন কিন্তু আমি গুরুত্ব দেবো ক্লাইটেলামকে বা মেটামিয়ারকে তাই এগুলো যে লিখেছে তো সেই পাবে ফুল মার্কস প্রতিটি এক্সপেরিমেন্টের শেষে গ্রুপ টিচারকে দিয়ে অবশ্যই সিগনেচার করিয়ে নেবে অনেকে দেখা যায় কি যে সারা বছর ধরে সিগনেচার করায় না এবং জমিয়ে রেখে দেয় এবং পরবর্তীতে যখন স্যারের কাছে বা ম্যাডামের কাছে নিয়ে যখন যায় তখন দেখা যায় কি যে স্যার বা ম্যাডাম ব্যাক ডেটে সই করতে চান না এবং সেটা করা উচিতও না এবং সেক্ষেত্রে দেখা যায় যে ডেট সব এক হয়ে যাচ্ছে এটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয় তাই এই কাজটা কখনোই করবে না এক্সপেরিমেন্ট হবে এক্সপেরিমেন্টের পর স্যারকে বা ম্যাডামকে দিয়ে সই করিয়ে নিতে হবে এতে কি হবে পুরো ব্যাপারটা আপডেট থাকবে ল্যাব নোটবুকের ভেতরে কিন্তু কখনোই প্রোজেক্ট ওয়ার্ক সম্পর্কে কিছু লিখবে না এটি আলাদা জিনিস তাই এটি আলাদাভাবে আলাদা খাতাতে লিখে ফেলতে হবে